জাতীয় পরিচয়পত্র নিয়ে জেকেজি চেয়ারম্যান ডক্টর সাবরিনার জালিয়াতির বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এসেছে। একসাথে দুটি পরিচয়পত্র কিভাবে সচল আছে তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর। এদিকে রাজনৈতিক দল নিবন্ধন আইনের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। হাবিবুর রহমান, ওভির রিপোর্ট। ভুয়া কোভিড রিপোর্ট তৈরির মামলায় এখন কারাগারে জেকেজি হেলথ কেয়ার চেয়ারম্যান ডাক্তার সাবরিনা। এবার মিলল তার ভিন্ন এক প্রতারণার তথ্য। তথ্য জালিয়াতি করে দুইবার ভোটার হয়ে দুটি জাতীয় পরিচয়পত্র নেন সাবরিনা। একটি কার্ডে তার স্বামীর নাম আর এইচ হক, অন্যটিতে আরিফুল চৌধুরী। একটিতে পেশা ডাক্তার, অন্যটিতে সরকারি চাকরি, তবে দুটিতে স্বাক্ষর একই। সম্প্রতি সাবরিনার একাধিক আইডি কার্ডের নাম্বার নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয় দুদক। বিষয়টি এখন খতিয়ে দেখছে ইসি। আমাদের কাছে অভিযোগ এসেছে সাবরিনার দুটো আইডি কার্ড সচল আছে, এটা আর একটা অথরিটি আছে, তারা দেখেন, এনআইড ডিজি আছেন, তার একটা আলাদা অর্গানাইজেশন আছে, সেখানে দেখা একটা এর মাধ্যমে প্রজেক্টে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি ওনার কাছে। আমরা বলেছি যে এটা কীভাবে এই দুটো আইডি কার্ড সচল থাকলো তার ব্যাখ্যা, এবং এর সাথে সংশ্লিষ্ট দায়ী কারা তাদেরকে চিহ্নিত করে জানানোর জন্য। দ্বিতীয়বার কেউ কাট করতে এলে আঙুলের ছাপেই ধরা পড়ে যাওয়ার কথা। এক্ষেত্রে সাবরিনা আঙুল উল্টো করে ছাপ দিয়ে থাকতে পারেন বলে ধারণা কমিশনের। এদিকে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইন 2020 নিয়ে সভা করেছে নির্বাচন কমিশন। সেখানে খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়, যদিও এই অনুমোদনের বিরোধিতা করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কী কারণে বা কোন যুক্তিতে এই পরিবর্তন প্রয়োজন তা আমার বোধগম্য নয়। নির্বাচন কমিশনের এই প্রস্তাব গৃহীত হলে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অঙ্গহানি ঘটবে, যাতে একে বিকলাঙ্গ মনে হবে। হাবিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।